মাধ্যমিক চলাকালীন ছাত্রীর গায়ে খুলে পড়ল ফ্যান। ঘটনাটি ঘটেছে হাবড়ার একটি স্কুলে। অন্যদিকে অসুস্থ থাকায় অশোকনগর হাসপাতালে বসে দ্বিতীয় দিনের পরীক্ষা দিল অশোকনগর আদর্শ স্কুলের ছাত্রী শ্রেয়সী দে। মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে বিভ্রাট। পরীক্ষা চলাকালীন ছাত্রীর গায়ে খুলে পড়ল ফ্যান। ঘটনাটি ঘটেছে হাবড়া দক্ষিণ নাংলা কে ইউ ইনস্টিটিউশনে। ঘটনায় আহত ছাত্রীর নাম পায়েল দাস, আক্রমপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী সে। মঙ্গলবার মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষা চলাকালীন পরীক্ষার শেষ মুহূর্তে পরীক্ষা কেন্দ্রের সিলিং ফ্যানটি ছাত্রী পায়েল দাসের গায়ের ওপর খুলে পড়ে, পাখার ব্লেডে আহত হয় সে। সাথে সাথে স্কুলের পক্ষ থেকে ছাত্রীকে চিকিৎসার জন্য হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দক্ষিণ নাংলা ভেন্যুতে একটি বাচ্চা পরীক্ষা দিচ্ছিল আক্রমপুর স্কুলের, নাম পায়েল দাস, বাবার নাম নেপাল দাস, দিনমজুর। হঠাৎ করে পরীক্ষার একদম শেষ মুহূর্তে গিয়ে যান্ত্রিক একটা সমস্যা হয়, ফ্যান ছিঁড়ে পড়ে। তেমন কোনো ক্ষতি হয়নি, একটা ব্লেড, ফ্যানের ব্লেড গিয়ে ওর নাকে লাগে এবং একটুখানি কেটে যায়। তখনই অফিসার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি, বোর্ড নমিনি যারা ছিলেন তারা গিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে অসুস্থ হওয়ায় হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক পরীক্ষা দিল অশোকনগর আদর্শ স্কুলের ছাত্রী শ্রেয়সী দে। কল্যাণগড় সাংস্কৃতিক স্কুলে তার পরীক্ষার সিট পড়েছিল। প্রথম দিন পরীক্ষার শেষে বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে শ্রেয়সী। তাকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বেডে বসেই এদিন ইংরাজি পরীক্ষা দেন তিনি। মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুলের সহযোগিতায় হাসপাতালে বসেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। পেটে ব্যথা রয়েছে, বমি হচ্ছে বারবার করে, আর শরীরটা খুব উইক। আদর্শ বালিকা বিদ্যালয়ে। সিট কোন স্কুলে পড়েছিল? কল্যাণগড় সংস্কৃত সংঘ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া ও অশোকনগর।